গুরুতর ঝুঁকিতে সৌদি আরবের সংখ্যায় ভীষণ 2030। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে যে ব্যাপক আর্থসামাজিক সংস্কারের কাজ শুরু হয়েছে তা মুখ থুবড়ে পড়ছে বলে আরব মিডিয়াগুলো বলছে। এ ধরনের সংস্কার নিয়ে ক্রাউন প্রিন্সের সঙ্গে সৌদি রাজ পরিবারের অনেক দূরত্ব ও বিভেদ সৃষ্টি হয়েছে। আমিরাতের প্রভাবশালী পত্রিকা আল খালিজ এক প্রতিবেদনে বলছে, খোদ বাদশাহ সালমানের সঙ্গে তার পুত্র মোহাম্মদ বিন সালমানের বিস্তর মত পার্থক্য চলছে সৌদি সংস্কার নিয়ে। অনেকে ঢাকঢোল পিটিয়ে সৌদির জাতীয় তেল প্রতিষ্ঠান আরামকোর শেয়ার বাজারে ছাড়াই উদ্যোগও পিছিয়ে পড়েছে। একই সঙ্গে একাধিক শীর্ষ ও প্রভাবশালী আমেল ও মুক্তমনা সমাজের প্রতিনিধিদের আটকের ঘটনাটি সৌদি রাজ পরিবারেও চরম মত পার্থক্য সৃষ্টি করেছে। বিশেষ করে ইয়েমেনের যুদ্ধের পিছনে সৌদি ক্রাউন প্রিন্সের অগ্রাসী মনোভাব এবং এ যুদ্ধে প্রচুর অর্থ ও অস্ত্র সহায়তা দিয়েও কোনো কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় এ নিয়ে রাজ পরিবারে বিরাট প্রশ্নের সৃষ্টি হয়েছে। ইউরোপের একাধিক দেশ সৌদিতে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিশ্বে ইয়েমেনের যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে অহেতুক হতাহতের ঘটনায় ব্যাপক সমালোচনা চলছে সৌদি আরবের বিরুদ্ধে। মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স ঘোষণার পর সৌদি বাদশাহ তার ভাতিজা ও ভাগ্নেদের ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিয়েছেন, যা রাজ পরিবারের এক স্থায়ী সংকটের সৃষ্টি করেছে। বাদশাহ সালমানের ভাই আহমেদ বিন আব্দুল আজিজের সঙ্গেও সৌদি সরকারের পরিবর্তিত নীতি নিয়ে মত পার্থক্য শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, সৌদি ক্রাউন প্রিন্সের সিদ্ধান্ত একের পর এক আন্তর্জাতিক বিশ্বে সৌদি আরবের ভাবমূর্ত ক্ষুণ্ণ করছে কিনা। লন্ডনে আহমেদ বিন আব্দুল আজিজের দেওয়া এক সৌদি সরকারের আলোচনায় সমালোচনার বক্তব্যের জন্য তাকে ব্যাখ্যা প্রদান করতে হয়েছে। কার্যত সৌদি ক্রাউন প্রিন্সের সিদ্ধান্তে যা কিছু হচ্ছে তার কোনো দায় দায়িত্ব রাজ পরিবারের অন্যান্য সদস্য নিতে চাচ্ছেন না। সৌদি আরব জুড়ে একের পর এক শত শত সিনেমা হল গড়ে তোলার জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিও রাজ পরিবারের রক্ষণশীল সদস্যরা ভালো চোখে দেখছেন না। এসব সিনেমা হলে যেসব সিনেমা চলবে তা সৌদি সংস্কৃতির সঙ্গে আগামী দিনের সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করবে এবং এর এক নেতিবাচক প্রভাব সৌদি সমাজে তরুণদের উপর পড়বে এমনটাই মনে করছে রাজ পরিবারের অনেক সদস্য। সৌদি ক্রাউন প্রিন্স মূলত তেল নির্ভর অর্থনীতির বিকল্প অর্থনীতি গড়ে তুলতে এ ধরনের আর্থসামাজিক সংস্কার শুরু করলেও সৌদি অর্থনীতিবিদদের অনেকে বলতে শুরু করেছে এ ধরনের সংস্কার সৌদি অর্থনীতির পক্ষে নয় বরং অন্য দেশের পক্ষে যাবে এবং এর নেতিবাচক প্রভাব পড়বে সৌদিতে। বিশেষ করে ফিলিস্তিনি ইস্যুতে সৌদি ক্রাউন প্রিন্স মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে শান্তি ফর্মুলা দিয়েছে তা প্রশ্নাতীতভাবে মেনে নিয়েছেন। ফিলিস্তিনি ট্রাম্পের এ ধরনের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ক্রাউন প্রিন্স মন্তব্য করেন, হয় ট্রাম্পের ফর্মুলা মেনে নেওয়া উচিত না হয় তাদের চুপ থাকা উচিত। তার এই বক্তব্যে সৌদি নীতি নির্ধারকরা স্বাভাবিকভাবে নেননি। তো বন্ধুরা, সৌদিকে নিয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ সবার আগে সবসময় পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলের লেটেস্ট কোনো আপডেট ভিডিও আপনি মিস না করেন। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।